بسم الله الرحمن الرحيم başına açan gurbet dedi ey Peygamber yardım edin ya Resulallah ya Habibullah Nabigo apni amay kichu diye amar sansar ta maintain korar amake sujog dan koren Resulullah sallallahu alaihi wasallam oi gorib byakti ke jano dusher jao dile dusher jao dile ebar bole je jao ekhan theke tumi tomar roji roti toiri koro ar khao brother ma jasami gram oi gorib byakti ti bari jawar pore bibi ke dak dai o bibi saibare kothay re chhore bibi বিবি ঘর থেকে ডাক দিয়ে বলে আজকে কি হয়েছে এভাবে ডাক দেন কেন হঠাৎ করে স্বামী এইভাবে আপনি চিৎকার করে ডাক দিচ্ছেন বলে শুনো 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 আজকে আমি রহমাতুল লিল আলামিনের বারগাহে গিয়েছিলাম দরবারে গিয়েছিলাম যেই দরবার থেকে খালি ফিরে না আর আমিও গিয়েছিলাম আমিও খালি ফিরিনি দেখো বিবি আমাকে নবী মুস্তাফা কিছু দিয়েছে ব্রাদার মাজার সামিনে গ্রাম এবার তখন ওই গরিব ব্যক্তি তার বিবিকে ওই জলটুকু যেন দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তার বিবি সাইবা যেন একটি বর্তনে একটা বাসনে রেখে দিলেন বাসনে রেখে দেওয়ার পরে বেশ কিছু কিছুটা জল তুলে যেন জাতার কাছে নিয়ে যায় জাতার কাছে নিয়ে গিয়ে সেখানে জল দেয় আর আটা তৈরি করে আটা তৈরি করার পরে সেখান থেকে রুটি তৈরি করে রুটি তৈরি করে খায় আর সংসার চালায় বেশ কিছু দিন হয়েছে আবার ওই ব্যক্তি গরিব ব্যক্তিটি আমার নবী পাক সাহেবের আল্লাহ রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা মা আমিনার পিয়ারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে আমার আমলের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী আজ কয়েক বছর আগে আপনার দরবারে এসেছিলাম গো নবী আজকে আমিও আবার আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদমে আমার বাবা মা কুরবান হয়ে যান গো নবী বেশ কিছু আপনি খাবার দিয়েছিলেন আজ পর্যন্ত আমি ওই খাবার খেতে আছি ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আমার বাড়ির খাবার চুল পরিমাণ শেষ হয়নি কত দিয়েছিলেন খাবার আমার নবী দুশের জল দিয়েছিলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ পর্যন্ত আমি ওই খাবার খেতে আছি ব্রাদার মাজার সামিনি গ্রাম তো নবী পাক সেই হস্ত মোবারক দিয়ে দিয়েছেন সব দিন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা গুলজার হোসেন মিসবাহি সাহেব নারে তাকবীর নারে রিসালাত ব্রাদার মাজার সামিনি গ্রাম ওই ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ পর্যন্ত আমি ওই খাবার খেতে আছি আমার বাড়ির খাবার চুল পরিমাণ শেষ হয়নি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার বাড়ির খুব অবস্থা একটা ভালো নাই আজকে আমার বাড়িতে আর খাবার নাই বলে কি হয়েছে আজকে যে তুমি তোমার কি হয়েছে তুমি বলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে কি তোমার বাড়িতে কোনো মেহমান এসেছিল কোনো কুটুম এসেছিল গরিব ব্যক্তিটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেশ কয়েকজন আজকে আমার বাড়ি মেহমান এসেছিল বলে আজকে যখন তোমার বাড়িতে মেহমান এসেছিল আজকে যখন তোমার বাড়িতে কুটুম এসেছিল তোমার বিবি আজকে খাবার অল্প দেখে অল্প খাবার দেখে তোমার বিবি যখন আজকে খাবার তৈরি করতে যাবে রান্না করতে যাবে তার পূর্বে তোমার বিবি আজকে মেপে খাবার তৈরি করেছিল তারা যে বাটখারা নিয়ে গিয়েছিল নইলে আমি যে খাবার দিয়েছিলাম ওই খাবার যদি তুমি কাল কিয়ামত হওয়া পর্যন্ত খেতে থাকতে তো ওই খাবার শেষ করতে পারতে না